News Only 24, News Only 24. Rough Cosmic ইফির নয়া শোরুম উদ্বোধন করলেন অভিনেতা সৌরভ দাস এবং দর্শনা বণিক। মিন্টো পার্কের কাছে উদ্বোধন হওয়া এই নয়া শোরুমে টলিপাড়ার মিষ্টি কাপেল সৌরভ দর্শনা ধরা দিলেন হলুদ পোশাকে। এদিন শোরুম উদ্বোধনের পাশাপাশি চারটি মডেলের বৈদ্যুতিক দুই চাকার গাড়ি ও লঞ্চ করা হয়। এদিন সৌরভ দর্শনা ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসমিক ইভি লিমিটেড এবং কসমিক বিড়লা গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক আদিত্য বিক্রম বিড়লা, গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার জিতেন্দ্র কোচার, সিইও বেদান্ত মিমানি, চিফ প্রোডাক্ট অফিসার কুশল চৌধুরী, চিফ মার্কেটিং অফিসার রাজীব শিশির নাগর, চিফ টেকনোলজি অফিসার কুমার সুদর্শন, মার্কেটিং হেড আদিত্য বিক্রম মালু। ও এই শাড়িটা পরবে, সেই জন্য আমায় বললো যে এরকম ধরনের কিছু পরতে, আমি পরে নিলাম। কি আর আমার মন খারাপ কেন? ও না, ওই একদমই না, একটা চরিত্র নিয়ে আসলে আমরা দুজনেই আলোচনা করছিলাম, সেই জন্য ওই আলোচনার জন্যই হয়তো দূর থেকে লেগেছে। আমরা খুব গম্ভীর ডিসকাশনে ছিলাম। আমরা এবং আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু অনেক কোম্পানি, মানে আমি চার চাকার কথা বলছি, ইলেকট্রিক ভেহিকেল অনেক বেরিয়ে গেছে এবং সেখানে এখন স্কুটি, বাইক আমি জানি না এখনো পর্যন্ত ওরকম হয়েছে কিনা। তবে বিষয়টা হচ্ছে যে আমার মনে হচ্ছে আস্তে আস্তে পৃথিবীটা এদিকেই তাকাচ্ছে এবং যেভাবে পেট্রোল ডিজেল আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, পৃথিবীর মুখ থেকে উড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় এটাই ফিউচার। সেম আমারও সেটাই মনে হয় যে যেভাবে ইলেকট্রিক ভেহিকেল বাড়ছে যেভাবে সেটাই হওয়া উচিত, বা এরা আই থিঙ্ক ডেফিনেটলি অন্য অনেক ব্র্যান্ডকে হয়তো ইন্সপায়ার করবে। এখন পর্যন্ত ভেবে উঠিনি সত্যি কথা বলতে, বাট আমি দেখেছি অ্যাকচুয়ালি কলকাতায় খুব একটা ওই চলটা নেই, মানে স্কুটি মানে প্রচুর আছে আমি জানি, কিন্তু অতটাও নেই আমি বাইরে, আমার ঠিক মনে পড়ছে না। আমি দেখেছি যে মানে গোয়া টোয়াতে তো ছেড়েই দাও, আমি ওইদিকে যাচ্ছি না। আমি এরকম মেট্রোপলিটন সিটিতেও দেখেছি যে মেয়েরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছে, কলেজে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, আমার বোন দিল্লিতে পড়েছে, আমি সেখানে দেখেছি প্রচুর পরিমাণে এরকম ইভি বাইক আর কি ইউজড হচ্ছে। তো সেক্ষেত্রে আমার প্রচন্ড ভালোই লাগছে, মানে সেটাই হওয়া উচিত আর কি, সেফলি রাইড করা উচিত প্রথমত, এবং তাছাড়া তো দিস উইল বি দ্য ফিউচার, যেটা আমি যেরকম বললাম, পলিউশন কিছু করছে না, সবার থেকে বড় জিনিস হচ্ছে যে আমাদের, আমি স্কুটি চালিয়ে শুটিং এ চালিয়েছি, আমি শুটিং এ প্রচুর স্কুটি চালিয়েছি। আমার অ্যাকচুয়ালি প্রথম চালানো বাইক বা স্কুটি চালানো প্রথম স্কুটি যেটা দেবালয়দারই একটা কাজ ছিল মণিকাঞ্চন, আমার মনে আছে আমি দুদিন ধরে চালানো শিখেছিলাম স্কুটি, দেখলাম খুবই ইজি। তারপরে আমার ফার্স্ট সিনটা ছিল অ্যাক্সিডেন্টের সিন, প্রচন্ড রিয়েলিস্টিক হয়েছিল অ্যাক্সিডেন্টের সিন, তো সেখান থেকেই আমার অ্যাকচুয়ালি বাইক বা স্কুটি চালানো শুরু। তারপর বহু সিনেমা চালিয়েছি, তো ওর অনুভূতি যদি একটু বলো।